हेलो एंड वेलकम डियर स्टूडेंट्स, वेलकम टू आवर इंग्लिश क्लास। আমি জানি যে তোমরা অনেকেই আজকে আমরা একটা বিষয় নিয়ে ডিসকাস করব, সেই বিষয়টা কি? সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। আমি জানি যে তোমরা অনেকেই ওরিড আছো যে অ্যাসাইনমেন্ট, যে গভর্নমেন্ট কর্তৃক যে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে ইন জেনারেল সকল এইচএসসি সেকেন্ড ইয়ার স্টুডেন্টের জন্য, তোমরা অনেকে কনফিউজড হয়ে গেছো যে আসলে কিভাবে অ্যাসাইনমেন্টটা করব। অ্যাসাইনমেন্টটি অনেকে বুঝতেও পারছো না অ্যাসাইনমেন্টটা আসলে লেখার ওয়েটা কি। তো তাদের জন্যই আমার আজকের ক্লাস, তোমাদের সকলের জন্য। আশা করি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট লেখা অনেক সহজ হবে। তো চলো আমরা প্রথমেই দেখি নির্দেশমালায় কী কী লিখতে বলেছে। প্রথমে যেটা করতে বলেছে যে আমাদেরকে একটা বাংলা বা ইংরেজি ছোট গল্প বা শর্ট স্টোরি পড়তে হবে। বাংলা বা ইংলিশ শর্ট স্টোরি পড়তে হবে। আমরা অনেকেই জানি ছোট গল্প গুলি কী থাকে, যে ছোট গল্পটি খুব স্বল্প আঙ্গিকে থাকে, কিন্তু এগুলি খুব ইন্টারেস্টিং হয়। তো সেই যে ছোট গল্প আমাদেরকে একটা পড়তে হবে। রেফারেন্স হিসেবে আমাদের বইতে কী দেওয়া আছে, ইউনিট 13 লেসন 2 আমাদের লাঞ্চনের একটা গল্প আছে, ফুড অ্যাডাপ্টেশন চ্যাপ্টারের লাঞ্চন একটা গল্প আছে, তাই না? সেই গল্পে আমাদেরকে এই রেফারেন্সটা দেওয়া আছে যে একটা ছোট গল্প পড়ার ব্যাপার। তো সেই ছোট গল্পটা আমরা পড়লাম, দেন 200-250 ওয়ার্ডের মধ্যে দিয়ে আমাদেরকে একটা সামারি লিখতে হবে। সামারি মানে কি, ওই যে ছোট গল্পটা পড়লাম, ছোট গল্পটার উপরে আমাকে একটা শর্ট মানে মেইন আইডিয়াগুলি লিখতে হবে। সেটা 5-8 লাইনের মধ্যে আমাদের সেই লেখাটা কমপ্লিট হবে। ওকে, গল্পে আমাদের একটা প্লট বা ক্যারেক্টার্স যেগুলি থাকবে, গল্পটার মধ্যে আমরা দেখবো যে আসলে কাহিনীটা কী, এর মধ্যে চরিত্রগুলি কে কে, সেগুলি ছোট অল্প কথায় কিন্তু নাইসলি আমাদেরকে ডেপিক্ট করতে হবে, মানে তুলে ধরতে হবে। তারপরে আসা যাক, এই গল্পটির কোন পার্ট বা কোন বিষয়টি তোমার ভালো লেগেছে। একটা গল্প পড়লেই আমাদের সেই গল্পটা যে পুরোটাই ভালো লাগবে এমনটা নয়, অনেক গল্পের কিছু লাইকিং ডিসলাইকিং পার্ট থাকতে হবে। সেই গল্পটা আসলে তোমাকে একজন ক্রিটিকের দৃষ্টি থেকে পড়তে হবে, একজন নট অনলি অ্যাজ কী বলবো রিডার, একজন পাঠক হিসেবে নয়, তোমাকে একজন ক্রিটিক হিসেবে গল্পটা পড়তে হবে। গল্পটা পড়ার পরে তোমার কোন দিকটা ভালো লেগেছে এবং কোন দিকটা খারাপ লেগেছে সেই বিষয়টাকে তোমাকে তুলে ধরতে হবে। এরপরে দেখা যাচ্ছে একটা কনক্লুশন লিখতে হবে, মানে কনক্লুডিং সেন্টেন্স লিখতে হবে। আমরা জানি ছোট গল্পে খুব অ্যাব্রাপ্ট বিগিনিং হয় অ্যান্ড অ্যাব্রাপ্টলি, মানে খুব অল্পতে শুরু হয়ে যায় একটা বর্ণনা ছাড়া এবং খুব সহজেই সেটা শেষ হয়ে যায়। পাঠক অনেক সময় বুঝতেও না বুঝতেই গল্প শেষ এন্ডিং চলে আসে। উপন্যাস বা বড় যে সকল গল্প রয়েছে সেগুলোতে আমরা দেখি যে একটা আয়োজন করে একটা শেষ করার একটা ব্যাপার থাকে, বা ছোট গল্পে একদম হঠাৎ করে একটা ফিনিশিংয়ে চলে যায়। কিন্তু তোমাকে সেই মিনিংটা এবং অনেক কিছু বুঝে নিতে হয়, তাই না? ছোট গল্পে সেই বুঝে নেওয়া ভাবনাটাই তোমাকে সুন্দর করে তুলে ধরতে হবে, যে তুমি কী বুঝেছো গল্পটা পড়ে। সেই লাস্ট লাইনটাই তোমাকে সেই বর্ণনাটা দিতে হবে। এরপরে আসি, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোন কোন বিষয়ের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। গল্পটা যে লিখবো, সেই সামারিটা যে লিখবো, সেই সামারিটা লেখার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সামারিটা এলোমেলো করে লিখলে হবে না। প্রথম লাইন শেষে, শেষের লাইন প্রথমে, মানে কোনো কোনো সাজানো গোছানো না হলে তুমি যথার্থ মার্কস পাবে না। তোমার লেখাটা একটা অর্গানাইজড ওয়েতে থাকতে হবে। ভোকাবুলারি ব্যবহারেও তোমাকে কী হতে হবে, সচেতন হতে হবে, মানে শব্দ ভাণ্ডার যার যত এক্সিলেন্ট হবে সে তত বেশি মার্কস পাবে। একইভাবে তোমার একই শব্দ বারবার তুমি ব্যবহার করলে তোমার মার্কস কমে যাবে, মানে রিপিটেশন করা যাবে না। তারপরে দেখো কী বলেছে, বলেছে যে আমরা যে বাক্যগুলি লিখব সেই বাক্যগুলি ব্যাকরণগতভাবে সঠিক হতে হবে। গল্পে একটা চেঞ্জ লিখতে বলা হয়েছে, তাই না? গল্পে বলেছে যে তোমাকে একটা চেঞ্জ আনতে হবে। যে গল্পটা তুমি পড়েছো, সাপোজ আমরা সবাই লাঞ্চন গল্পটা পড়েছি, তাই না? মজার একটা গল্প, ভীষণ হিউমারাস একটা স্টোরি, সেই স্টোরিটা পড়ে আমরা সবাই মজা পেয়েছি, তাই না? সেই গল্পটায় যদি তোমার মনে হয় যে এইভাবে না হয়ে এভাবে হলে ভালো হতো, এরকম হলে আমার দৃষ্টিতে গল্পটা এরকম হতে পারতো, সেই এন্ডিংটাও তুমি লিখতে পারো, সেই চেঞ্জটাও তুমি লিখতে পারো।
আগেই বলেছি তোমাকে অ্যাজ এ ক্রিটিক তোমাকে গল্পটাকে লিখতে হবে, একজন সমালোচক হিসেবে তোমাকে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করে গল্পটাকে সাজাতে হবে। প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন মানে কি? উপস্থাপন করতে হবে গল্পটা আসলে অ্যাকচুয়ালি কি, তা তুমি চমৎকারভাবে লেখক আসলে কি বোঝাতে চেয়েছেন এবং গল্পটায় তুমি কি মেসেজ পাচ্ছ সেই বিষয়গুলিকে চমৎকারভাবে ফুটিয়ে তোলার উপরে তোমার অ্যাসাইনমেন্টের মার্কস ডিপেন্ড করবে। চলো আমরা সামারিটা নিয়ে একটু ডিসকাস করি। সো ডিয়ার স্টুডেন্টস, সামারিটা কীরকম হবে সেই বিষয়ে আগে আমাদের একটা আইডিয়া নেওয়া দরকার, তাই না? আমরা আগেই বলেছি যে লাঞ্চন গল্পটার আঙ্গিকে আমরা আজকে পড়াটা শিখব। এর মানে এই না যে লাঞ্চন বাদে অন্য কোনো ছোট গল্প তুমি লিখলে মার্কস পাবে না। সেটা কি? দেখো, দ্য স্পিকার অফ দ্য শর্ট স্টোরি, শর্ট স্টোরির যে স্পিকার, যে বক্তা, বক্তব্য যে দেয়, দ্য লাঞ্চন ইজ এ ফেমাস রাইটার। আমরা জানি এটা লেখক তার আত্ম মানে সাবজেক্টিভ বইতে তিনি লিখেছেন, তার নিজের কিছু বর্ণনা তিনি এখানে প্রকাশ করেছেন। সো লেখক এখানে নিজেই হচ্ছে গিয়ে তার কাহিনী লিখছেন। তাহলে দ্য স্পিকার অফ দ্য শর্ট স্টোরি, এই শর্ট স্টোরি কোনটা? দ্য লাঞ্চন ইজ এ ফেমাস রাইটার। দেখো, আমি জাস্ট তোমাকে একটা আইডিয়া দিচ্ছি, তার মানে এই না যে তুমি এইভাবেই লিখবে। ইটস অ্যান আইডিয়া, ওকে? The speaker of the short story, The Lancer, is a famous writer, একজন বিখ্যাত রাইটার, হু ডিজার্ভস ফ্রম দ্য বিগিনিং। সে আসলে আমরা গল্পটা পড়ে কী জেনেছিলাম যে লেখক খুব তখন তার উৎকৃষ্ট হয়, লেখক তার হি ওয়াজ নট দ্যাট মাস ফেমাস দ্যাট টাইম, তিনি অতটা ফেমাস ছিলেন না, বাট রাইজিং একজন রাইটার ছিলেন তখন তিনি, এবং তখন তার কিছু লেডি অ্যাডমায়ারার ছিল। আমরা জানি একজন লেডি অ্যাডমায়ারার যদি একজন রাইজিং রাইটারকে অনেক বেশি ইমপ্রেস করার চেষ্টা করে, তখন রাইটার অলসো ফিল ইমপ্রেস টু হিম টু হার। তাহলে দেখতে পাচ্ছি যে ডিজার্ভস ফ্রম দ্য বিগিনিং দ্যাট হিজ মিটিং উড বি উইথ এ এলিগেন্ট উইথ অ্যান এলিগেন্ট ওম্যান। এলিগেন্ট মানে সম্ভ্রান্ত। সবাই যখন অপরিচিত দুজন মানুষের সাথে দেখা করে, তখন প্রত্যেকের কল্পনায় থাকে যে অপোজিট পার্সনটা অনেক বেশি এলিগেন্ট এবং খুব আকর্ষণীয় হবে। হি ইমাজিন্স, আমি ফার্স্ট পার্সনে লিখেছি লেখাগুলি, তো তোমরা চেষ্টা করবে এগুলি যে টেন্সে লেখো সেই টেন্সটা যেন একই রকম হয়। প্রেজেন্টে লেখো প্রেজেন্টে, পাস্টে লিখো পাস্টে। গল্পগুলি তো সবসময় সত্য, তার জন্য আমরা প্রেজেন্ট পাস্ট উভয় লিখতে পারি। হি ইমাজিন্স এ পোর্ট্রেয়াল অফ এ গ্রেসফুল লেডি, তিনি একজন গ্রেসফুল লেডি যার অনেক দয়া এবং খুব সুন্দর থাকবে, পোলাইট একটা ক্যারেক্টার লেখক কল্পনা করেছেন। বাট হিজ ইন হিজ মাইন্ড, বাট ওয়েন হি গোজ টু হ্যাভ লাঞ্চ টুগেদার, অথবা আমরা লিখতে পারি ওয়েন দ্য মেট টুগেদার, যখন তারা ফর লাঞ্চের, যখন তারা লাঞ্চের জন্য একত্রে হয়েছিল, উইথ হার শি অ্যাপিয়ার্স অ্যাজ সারপ্রাইজিং ব্লাস্ট, মানে একটা ব্লাস্ট হয়ে গেছে, একদম ভীষণভাবে অবাক হয়ে তিনি একটা ব্লাস্ট হয়ে গিয়েছিল, মানে অবাক হয়ে গিয়েছিল। এ কমপ্লিট অপোজিট টু হিজ ইমাজিনেশন, কারণ কি? দ্যাট উমেন ওয়াজ নট দ্যাট টাইপ অফ বিউটিফুল অ্যান্ড হি ইজ ওভার এজড দ্যান হিজ ইমাজিনেশন। লেখকের কল্পনা ছিল একজন তরুণী এবং যে হবে কিনা অনেক সুন্দরী, বাট অ্যাকচুয়ালি দ্য উমেন ওয়াজ নট লাইক দ্যাট, সে ওরকম ছিল না, সে ছিল একজন 40 বছর একজন মহিলা এবং যার চেহারাও অতটা আকর্ষণীয় ছিল না। সো এটাই হচ্ছে কি এই গল্প লেখকের হলো কি জাস্ট ভাবনা। হ্যাঁ, তো আসি আমরা পরবর্তী বাক্যে। পরবর্তী বাক্যে কি বলছে যে নট অনলি হিজ অ্যাপিয়ারেন্স, দেখো লেখক কিন্তু শুধুমাত্র তার চেহারা দেখিয়ে যে একদম হতাশ হয়েছে তা না, তার সাথে যখন মিট করলো তখনও তার একটা নেগেটিভ অ্যাটিটিউড তৈরি হলো। নট অনলি হিজ হার অ্যাপিয়ারেন্স, শুধুমাত্র তার চেহারা নয়, বাট অলসো হার স্পিচেস, হার স্পিচেস এক্সপ্রেসেস দ্যাট শি ইজ আ ফ্যাট ফুড লাভিং অ্যান্ড ভোরাশিয়াস ওমেন। ভোরাশিয়াস ওমেন মানে কি? যারা কিনা অনেক সর্বভোগ, সব ধরনের খাবার খায়। আমরা কিন্তু গল্পটা পড়লে দেখতে পাই যে গল্পটার মধ্যে মহিলা মানে এটা খাবো না সেটা খাবো না বলে বলে সব ধরনের খাবারই টেস্ট করে। তো দেখো, হু ডাজেন্ট থিঙ্ক অ্যাবাউট আদার পিপলস ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি, লেখকের যে ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি সম্পর্কেও সে একদমই ভাবেনি, ইচ্ছা মতো সে শুধু খেয়েই গেছে। দ্য নোটেবল ইন্টারেস্টিং পার্ট অফ দ্য স্টোরি ইজ দ্য আনরিটেন আইরনি, এই লেখা এটাই কিন্তু আসলে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি যে এই পর্যন্তই কিন্তু আসলে লেখকের
যে একটা কাহিনীটা কিন্তু এরপর চলতেই, কিন্তু তারপরে আর একটু কাহিনী যেটা হচ্ছে কি একটা টুইস্ট আছে যে এন্ডিং এ, সেটা আমরা একটু দেখব। দ্য নোটেবল ইন্টারেস্টিং পার্ট অফ দ্য স্টোরি ইজ দ্য আনরিটেন আইরনি হিডেন উইদিন দ্য লাইন শি আটার্স টু দ্য স্পিকার লাইক শি ডাজ নট ইট অ্যান এক্সেসিভ অ্যামাউন্ট অফ ফুড। দেখো আমরা দেখেছি কি মহিলাটা বারবারই রিপিটেডলি সে একটা কথাই বলেছে, আই ডোন্ট ইট টু মাচ ফুড। সে উল্টো সে লেখককেই কিন্তু ব্লেম করেছে যে কেন তুমি এত খাও, এত বেশি খাওয়া ঠিক না। বাট এটা বলে বলে সে নিজেই কিন্তু বেশি বেশি খেয়েছে। এখানে কিন্তু আমরা একটা ভীষণভাবে আয়রনির একটা ব্যবহার পেয়েছি। আয়রনি ইংরেজিতে একটা লিটারেরি টার্মস, যে টার্মসটার অর্থ হচ্ছে যেটা প্রকাশ করছে কিন্তু যার মিনিংটা ঠিক অপোজিট, সেটাই আসলে আয়রনি। So at last the writer feels that he has had his revenge. একদম অবশেষে লেখক বুঝতে পেরেছে যে তার আসলে একটা রিভেঞ্জ নেওয়া হয়েছে। কারণ আফটার মেনি ইয়ার্স ওয়েন দ্য মেট টুগেদার, যখন তারা আবার দেখা করলো তখন তারা দেখতে পেলো কি যে মহিলাটা হচ্ছে গিয়ে 136 কেজি ওজন হয়েছে তার। এটা কিন্তু ইট সাজেস্ট বাট ইট সাজেস্ট দ্যাট দ্য ওমেন ইজ লিডিং অ্যান আনহেলদি অ্যান্ড আনহ্যাপি লাইফ। লেখক এখানে মনে করছে যে সে তার কাছ থেকে যে এত টাকা সে নষ্ট করেছে, তাকে যে বিপদে ফেলেছে, সে তার একটা রিভেঞ্জ বা প্রতিশোধ নিতে পেরেছে। কীভাবে? যাতে করে মহিলা আসলে এখন ভালো নেই, সুখী নেই, কষ্টে আছে, এটাই লেখক আসলে প্রকাশ করতে চেয়েছে। দেখো শর্ট স্টোরির মানেই হচ্ছে তোমাকে একটা মানে একটা আনন্দ দেয়া, সেটা হচ্ছে ক্ষণিকের আনন্দ বলা হয় শর্ট স্টোরিকে। তো এই পর্যন্ত আমরা দেখলাম যে গল্পের থিমটা আসলে এটা। এখন এই থিমটা লিখে, এই সামারিটা লিখে তোমাকে এরকম একটা সামারি তুমি লিখবে, সেই সামারিটা লিখে তোমাকে কি করতে হবে, তোমাকে এখন এই লেখার মধ্যে তুমি কি লাইক পেয়েছো, মানে কি ভালো লেগেছে তোমার কাছে। যেমন ধরো এই লেখা, এই গল্পটার মধ্যে তোমার পছন্দ হয়েছে লেখকের আইরনি, ইউজ অফ আইরনি, যে আইরনিটা ব্যবহার করা হয়েছে, ইউজ অফ হিউমার, যে হিউমার ব্যবহার করা হয়েছে, দ্য স্টাইলিশ লার্নিং। দেখো তোমার ইংরেজি বইয়ের প্রথমেই তুমি দেখবা যে গল্প শুরুর আগে লেখকের কিছু বর্ণনা এবং কিছু স্টাইলিশ রাইটিং স্টাইল, এই কথাগুলি লেখা আছে। সেই কথাগুলির সাথে তুমি পড়ে তোমার নিজের মতো করে তুমি লিখবে যে আফটার লার্নিং দিস স্টোরি বা আফটার রিডিং দিস স্টোরি আই ফাইন্ড এ লট অফ ইন্টারেস্টিং পার্ট, আমি অনেক ইন্টারেস্টিং পার্ট পেয়েছি, দ্য স্টোরি আমাকে অনেক বেশি কী করেছে, প্লেস করেছে, অনেক বেশি আনন্দ দিয়েছে। আবার এখন তোমাকে লিখতে বলা হয়েছে যে তোমাকে এটা পড়ে কি ডিসলাইকিং পেলে। ডিসলাইকিং আসলে কি, উইলিয়াম সমারসেট মমের লেখা ডিসলাইকিং ফাইন্ড করা টু টাফ, বিকজ হি ওয়াজ এ ফেমাস স্টোরি রাইটার, উনি একজন বিখ্যাত লেখক। তারপরও ইফ আই অ্যাম আস্ক টু রাইট দ্য নেগেটিভ সাইডস অর ডিসলাইকিং অফ দ্য টপিক, দেন আই হ্যাভ টু সে যে লেখক যদি ফিনিশিংটা আর একটু ক্লিয়ার করে লিখত তাহলে ইন জেনারেল পিপলের জন্য ইট উড বি ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড, এটা লেখাটা আর একটু সহজ হতো। এটা আসলে লেখক বলার জন্য বলা, কিন্তু আসলেই আসলে গল্পটা ইজ অ্যান এক্সেলেন্ট ওয়ান। হ্যাঁ, তো এভাবে তুমি লিখবে যে ডিসলাইকিংটা কি, কনক্লুশন তো আমরা এখানে দিয়ে দিয়েছি, কনক্লুশনের লাস্টের পার্টেও তুমি ওভাবেই লিখে ফেলবে যে তোমার আসলে গল্পটা পড়ে তোমার কেমন লাগলো, কি ভালো লাগলো গল্পটায়। এই আসলে মানুষের একটা ফুড হ্যাবিট বা ইটিং হ্যাবিটটা আসলে মানুষের জন্য কতটা ইম্পর্টেন্ট, সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য ইটিং হ্যাবিটটা কেমনভাবে চেঞ্জ মানে কেমন হওয়া উচিত, সেই বর্ণনাগুলি তুমি লিখবে। আর তার লাস্টের আগে যদি কোনো চেঞ্জ চাও, এই একটা লাইন তোমাকে লিখতে হবে যে ইফ এনি চেঞ্জ ইউ ফাইন্ড আউট, তখন তুমি লিখবে যে চেঞ্জ যদি হতো কেমন হলে ভালো হতো। এমন হতে পারতো যে লেখকের সাথে আবার তার দেখা হলো, মহিলা তার ভুলটা বুঝতে পেরেছে এবং সে শি ফেল্ট সরি ফর দ্যাট। লেখকও তখনও বিয়ে করেনি, ওই মহিলাও বিয়ে করেনি, মহিলা এরপরে তার ভুল অনুতপ্ত হওয়ার পরে সে নিজেকে শুধরে নিয়েছে, তারপরে দেন হ্যাপিলি লিভ টুগেদার, একসাথে তারা থাকতে শুরু করলো সুস্থভাবে এবং দে ম্যারিড ইচ আদার। এভাবেও তুমি গল্পটাকে সাজাতে পারো। আসলে গল্প তোমার এই স্বাধীনতাটা থাকবে, তুমি নিজের মতো করে লিখবে। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা কীভাবে গল্পটা অ্যাসাইনমেন্টটা লিখবো, আমরা প্রথমে লিখবো গল্পের এরকম একটা সামারি লিখবো। সামারি লেখার পরে আমরা একটা লাইকিং দিব, আমার একটা ডিসলাইকিং দিব, চেঞ্জ দিতে চাই কোনো সেই চেঞ্জ শব্দটা লিখবো, এবং এক্ষেত্রে আমি হেডলাইন মেনশন করে দেবো, মানে লাইকিং ড্যাশ তারপর ডিসলাইকিং
কি সেটা। তারপরে কনক্লুশন বা কনক্লুডিং সেন্টেন্স মানে মানুষের ফুড হ্যাবিটটা কেমন হওয়া উচিত, কেমনভাবে ফুড হ্যাবিট মেনটেন করলে মানুষ ওভারওয়েট হবে না এবং মানুষের আরও কেমন হওয়া উচিত, মানুষকে কনসিডারেট হওয়া উচিত অন্যের ব্যাপারে এবং সবসময় এক্সপেকটেশন ফুলফিল না হলে হতাশ হওয়া যাবে না, এরকমভাবে কিছু লাইন তোমার মতো করে তুমি একটা গল্প পড়ার পরে কীভাবে তুমি সেটা এক্সপ্লেন করবে, অন্যের ব্যাপারে সিরিয়াসলি ভাবতে হবে, কীভাবে তুমি গল্পটাকে সাজাতে চাও, এইভাবে আসলে তুমি যদি লিখতে পারো তাহলে তোমার গল্পটা অনেক সুন্দর হবে। মানে কনক্লুশনটা আসলে তোমাদের এরকম হওয়া উচিত, আমি একটু লিখে দিচ্ছি। আচ্ছা, তো যদি আমাদের লাইকিং এবং ডিসলাইকিং সম্পর্কে বলতে বলে তাহলে আমরা কি করব, আমরা দেখতে পাচ্ছি যে লেখক যে ওয়েতে তিনি প্রেজেন্ট করেছেন দ্যাট ওয়াজ অ্যামেজিং, তার প্রেজেন্টেশন স্কিলস ওয়াজ আনডাউটেডলি এক্সেলেন্ট এবং তার যে টেকনিক, তার যে লেখার যে ধরন, হ্যাঁ সেটাও আসলে আমাদের অনেক বেশি ইমপ্রেস করেছে। আর ইউজ অফ হিউমার অ্যান্ড আয়রনি, এই পয়েন্টগুলি কিন্তু তোমাদেরকে অবশ্যই লিখতে হবে। হিউমার মানে হচ্ছে রসবোধ, তো গল্পটা পড়ার পরে আমরা দেখেছি যে ভীষণভাবে আকর্ষণীয় ওয়েতে রসবোধ দিয়ে মানে হিউমার ইউজ করে লেখকটা লেখা হয়েছে, গল্পটা লেখা হয়েছে। আর আয়রনি কি, যে বারবারই সেই মহিলাটা বলছে যে আমি এর বেশি খাই না, তুমি এত কেন খাও। আসলে আয়রনি মানে তুমি যেটা বলতে চাও ঘটনাটা যদি তার ডিফারেন্ট হয় সেটাকে বলা হয় আয়রনি। তো এই যে আয়রনিটাও আসলে লেখককে অনেক বেশি লেখাটাকে আরও বেশি সমৃদ্ধ করেছে। ডিসলাইকিং যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে ডাজ নট কনভে দ্য মেসেজ ভিভিডলি, গল্পটা আসলে আমরা এতটা স্পষ্টভাবে আমরা বুঝতে পারি না এন্ডিংটা, আমাদের একটু কনফিউশন কাজ করে তাই না, যে লেখাটা আসলে কী বোঝাতে চেয়েছে। এটা বুঝতে গেলে একটু পাঠককে একটু বোদ্ধা হতে হয় না, একটু ভালো করে জ্ঞানী রিডার হতে হয়। তো লেখক যদি এই লেখাটা আরেকটু ক্লিয়ারলি এক্সপ্লেন করতো, মানে স্পষ্ট করে বোঝাতো, তাহলে সাধারণ পাঠকের জন্য আরও বেশি আনন্দদায়ক হতো। কনক্লুডিং স্টেটমেন্টটা কি, দেখো, ব্যাড ইফেক্ট অফ ফুড অ্যাডাল্টারেশন অর ওভার ইটিং ইজ দ্য আন্ডারলাইন মেসেজ। ব্যাড ইফেক্ট অফ ফুড অ্যাডাল্টারেশন মানে এই যে মহিলা লাঞ্চনে যে মহিলাটা লেখকের যে অ্যাডমায়ারার যে গিয়েছিলেন, তার আসলে ফুড হ্যাবিট ওয়াজ নট প্রপার, তিনি সঠিকভাবে ফুড হ্যাবিট গ্রহণ করতেন না, দ্যাটস ওয়াই আমরা দেখতে পাচ্ছি যে তার ওজন 136 কেজি হয়েছিল, এবং যেটা কিনা একজন মানুষ আনহ্যাপি লাইফকেই সাজেস্ট করে তাই না। তো ফিজ ইজ আর্টিস্টিক্যালি ডেপিক্টেড ইন দ্য স্টোরি লাঞ্চন, এই গল্পে বর্ণনা করা হয়েছে। সো ডিয়ার স্টুডেন্টস, এই এই বিষয়গুলি যদি তুমি সুন্দর করে তুলে ধরতে পারো একটা মেসেজ, তুমি যে গল্পটা পড়বে সেই গল্পটার একটা সামারি লিখবে 200 থেকে 250 ওয়ার্ডের মধ্যে, দেন তুমি লিখবে হচ্ছে গল্পটা পড়ে তোমার কী ভালো লাগলো কী ভালো লাগলো না, একটা চেঞ্জও এখানে আসতে পারে, যেখানে একটা চেঞ্জ লিখবে সে চেঞ্জটা কি, যে গল্পটায় যদি এমন হতো যা দ্য রাইটার অ্যান্ড দ্য লেডি অ্যাডমায়ার কুড আন্ডারস্ট্যান্ড হিজ ফল্ট, সে তার ভুল বুঝতে পেরেছে, অ্যান্ড এরকমভাবে যদি তুমি কোনো এন্ডিংটিও দিতে পারো বা তোমার নিজের ইমাজিনেশন থেকে যেভাবে দেওয়া যায় তুমি সেভাবেই লিখতে পারো। আর কনক্লুডিং স্টেটমেন্টে গিয়ে তুমি দেবে আসলে গল্পটায় কী মেসেজটা আছে সেটাই তুমি লিখবে। সো এই আশা করি তুমি এই ক্লাসটা ভালো করে দেখলে তোমার জন্য অ্যাসাইনমেন্ট লেখা একদমই সহজ হবে। সুস্থ থেকো, ভালো থেকো, আর সুন্দর করে অ্যাসাইনমেন্ট লিখে তোমরা কলেজে জমা দিয়ে আসবে। ভালো থেকো সবাই।